আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার সম্মানিত দর্শকবৃন্দ আজ এ পবিত্র জুমার দিন এই জুমার দিন আসর নামাজের পরে এমন একটি আমলের কথা বলবো যে আমলটি করলে আপনি আল্লাহ পাক নবীজি সাল্লাসালামের সুপারিশ পাওয়াইয়া এরপরে জান্নাতে নেবেন অর্থাৎ নবীজি সাল্লি আসসালামের সু সুপারিশ পাওয়ার সৌভাগ্য নসিব হবে দর্শক এর জন্য আমাদের জানতে হবে কেমতির দিন তিন শ্রেণীর মানুষ হবে এক প্রকারের শ্রেণীর মানুষ তারা বিনা হিসেবে জান্নাতে চলে যাবে নবী রাসুল শহীদ অলি তারা মানে কোনো হিসাব নিকাশ নাই আল্লাহ পাক তাদেরকে বিনা হিসেবে জান্নাতে দিয়ে দেবেন আরেক দল হবে যারা বিনা হিসেবে জাহান্নাম মানে তাদের কোনো হিসাব নাই হিন্দু নাসারা বৌদ্ধ খ্রিস্টান যারা আছে তাদের কোনো হিসাব নাই তারা জাহান্নামে চলে যাবে আরেকটা দল থাকবে যাদের হিসাব হবে হিসাব দিয়ে হয়তো জান্নাত তাই তো জান্নাম তারাই হবে উম্মতে হাম্মাদি মুসলমান দর্শক তাহলে বুঝতে পারলাম যে আমাদেরই হিসাব নিকাশ হবে তা আমাদের যদি হিসাব নিকাশ হয় আমরা কিন্তু কেউ হিসাব দিয়ে জান্নাতে যেতে পারবো না আমরা প্রত্যেকই হিসাবের মানে উঠবে না হিসাব দিতে গেলে আমরা জানাতে যেতে পারবো না তো ঠিক হিসাব নেবে কেউই জানাতে যেতে পারবে না সবাই আটকে যাবে আটকে গেলে তখন আল্লাহ পাক নবীজি সাল্লাহ আলিয়া সাল্লামকে বলবেন হে নবী ইরফা রসাক আপনি আপনার মাথা উত্তোলন করুন অর্থাৎ নবীজি সাল্লাহ সাল্লাম এভাবে শেষ ধারত অবস্থায় থাকবেন কেমত দিন তখন আল্লাহবাব বলবেন আপনার মাথা ওঠান আপনি এখন যাকে যাকে মন চায় তাকে তাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যান সোহান আল্লাহ সেই মুহূর্তে একমাত্র নবীজি সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না সুতরাং বুঝা গেল যে সবচেয়ে বড় আমল হলো নবীজিৎ সাল্লা সাল্লামের সুপারিশ পাওয়ার নৌ নসিব হওয়া যদি কেউ না পায় সুপারিশ তাহলে তো ওই ব্যক্তি যত আমলি হোক না কেন তার কোনো আমলি কাজে আসবে না এই জন্য আজকের আসর পরে আমি আপনাদেরকে যেই আমলটি শেখাবো সেটি হলো দুরুশ্রিপ এখন দুরশ্রীপ তো আমরা অনেকেই পাঠ করে থাকি কীভাবে কয়বার কোনটা পাঠ করব এটাই হলো জানার বিষয় এই দুরুশ্রীপ পাঠের মধ্যে আবার উত্তমের ব্যাপার আছে যেমন সবচেয়ে উত্তম হলো দুরুদ ইব্রাহিম পাঠ করা আল্লাহ অহম্মদ সল্লি আল্লাহ যেটা আমরা নামাজ শেষ বৈঠকে পাঠ করে থাকি আর যদি আপনার কাছে এটা বড় মনে হয় এটা আপনি এটা তো পড়বেনি যদি আরেকটাও পড়তে চান তাহলে আল্লাহ আহম্মদ সল্লি আল্লাহ মুহম্মদ আন্নাবি ইউল্মি ওয় আলি ওয়াসাল্লিম এই দুরশ্রীপটা পাঠ করবে নবীজি সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি সকালে দর্শীপ পাঠ করবে বিকালে আমার উপর দশবার করে দর্শী পাঠ করবে ওই ব্যক্তির আমল নামায় আল্লাহ পাক আমার সুপারিশটা লিখে দেবেন সোহান অর্থাৎ আমি তাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবো সুমাহান আল্লাহ এছাড়া আরেকটাও আছে যে কেউ যদি আজানের পরে যে দোয়াটা সেই দোয়াটা যদি কেউ পাঠ করে আল্লাহ আব্বাহাদি দাওয়াতি তাম্মা ওসালাতুল কয়মাতি মহাম্মাদুল ওসিলাতল ফাদিল ও আত্মা এই দোয়া পাঠ করার সময় যদি কেউ দুরশী পাঠ করে তা সুপারিশ করা অবতারিত হয়ে যায় অর্থাৎ আমি তাকে সুপারিশ করে জান্নাতি নিজবসুমান আল্লাহ আর শুক্রবার আসর পরে আপনি দুরশিপ পাঠ করবেন দুরশী আলাইহি আলিয়াল্লাম আছে তবে উত্তম যেটা সেটা তো বললাম আল্লাহ মুহাল মোহাম্মদ নবী উমি আলি হাসাল্লিম এটা আপনি একশতবার পাঠ করে এরপর দোয়া মনাজ দিয়ে বললেন জাল্লা কেমন দিন আপনি আমাকে ভাষায় দেন না আপনি আমাকে নবীজ সাল্লাহ সাল্লামের সুপারিশের মাধ্যমে জান্নাত নসিব করেন এইভাবে যদি আপনি দোয়া করতে পারেন ইনশাআল্লাহ আপনি জান্নাতে চলে যাবেন ইনশাআল্লাহ নবীজির সুপারিশ পেয়ে জান্নাতে যাবেন ইনশাআল্লাহ